হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সুব্রা সিম্পল লাইভের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন ছাদে চলে এসেছি, এখন বাজছে একটা, এক্ষুনি আজান দিল। তো রান্নাবান্না হয়ে গেছে, আর এ দেখো তনুশ্রী দাঁড়িয়ে আছে, তনুশ্রীকে তেল মাখাবো। তো রোদে নিচে খুব ঠান্ডা লাগছে, আর আজকে থেকে ঠান্ডাও লাগছে খুবই। তো নিচে ঠান্ডা লাগছে, তো তনুশ্রীকে ছাদের উপরে তেল মাখিয়ে দেবো বলে ছাদে এসেছি। আর তেল মাখিয়ে দিয়ে গা মুছিয়ে দেবো। তনুশ্রী আজকে চান করবে না, তনুশ্রী একটু ঠান্ডা লেগেছে। তো কালকে শ্যাম্পু সাবান মাখিয়ে দিয়েছিলাম, আজকে সেই জন্য তেল মাখিয়ে গা মুছিয়ে দেবো। তো বললাম চো রোদে তেল মাখিয়ে দেবো, ভালো করে মালিশ করে দেখো আমাকে কি দেখাচ্ছে। তো চশমাটা এক্ষুনি পড়ে গেছিলো ওপর থেকে, বদমাশি করতে করতে। তো চলো তনুশ্রীকে তেল মাখিয়ে দিই, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, কারণ ঠান্ডা লাগছিল খুবই, আর অনেক কাজও ছিল আজকে বৃহস্পতিবার। ঘর মোছা, ঝাড় দেওয়া এসব ছিল, তো সব কাজই ছিল, কাপড় কাচা। তো ভিডিও আর করা হয়নি, তো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো এখন এই তনুশ্রী বসে আছে, তেল মাখিয়ে দিই। তো আমি এখন তনুকে তেলটা ভালো করে মাখিয়ে দিচ্ছি, কারণ প্রতিদিন ভালো করে মাখানো হয় না। তো আজকে বললাম একটু ঠান্ডা লেগেছে, তো রোদে বসে বসে চো তেল মাখিয়ে দিই। তো এখন হাওয়া দিচ্ছে না, তো একটু পরেই হাওয়া দিতে শুরু করেছিল। তো কয়েকদিন থেকে মানে ছাদের ওপরে আসছি, মানে দু চার দিন থেকে প্রায়, ওকে যখনই তেল মাখাতে আসছি তখনই হাওয়া দিচ্ছে। তো তনুশ্রী এখন স্কুল ছুটি আছে বলে ছাদের ওপরেই চান করে তেল মাখে। তো আবার তো কয়েকদিন পর থেকে স্কুল, মানে 2 জানুয়ারি থেকে স্কুল খুলে দেবে, তখন আবার সেই দুপুরবেলায় এসে 1:45 করে আসে, তখন এসে চান করতে হবে। তো এই শীতের দিনে তখন চান করা মানে খুবই কষ্ট, আর তখন নিচেই চান করে দিই তাড়াতাড়ি করে, আর ছাদের ওপরে আসি না। তো একটু ভালো করে তেল মাখিয়ে দিলাম, তো বদমাশি করছে বলে ওকে একটু বকছিলাম। তো মাথাতেও একটুখানি ভালো করে তেল দিয়ে দিচ্ছি, একটু আরাম করে দিচ্ছি। তো এরকমভাবে মাথায় তেল দিয়ে দিলে খুবই ভালো লাগে। তো চলো এখন তেল মাখিয়ে দিই। তো তনুশ্রী তেল মাখা হয়ে গেছে, আর আমি একটু চুলটা মাজে নিলাম, আর তনুশ্রীকে গাও মুছে দিয়েছি। তো এখন ভাত নিয়ে আসবো, আর তনুশ্রী বাবা এখন আসেনি, চলে আসবে এখনই, ওপরেই ভাত খাবো। তো সব কিছু নিয়ে চলে আসি, তারপর তোর বাবাও চলে আসবে, দিয়ে ওপরেই খাবো। তো চলো এখন ভাত খেয়ে নিই, পরে আবার কথা বলছি। আর আজকে আমাদের সেরকম কিছুই রান্না হয়নি, কেবল আলু সেদ্ধ আর টমেটো আলু বড়ি দিয়ে টক। তো ছাদের ওপরে নিয়ে চলে এসেছি, এখন তনুশ্রীকে খাইয়ে দেবো, তারপরে আমরা খাবো। আর ওর মা তনুশ্রী বাবা এখন আসেনি, তো তনুকে খাওয়া দাওয়া হতেই চলে এসেছিলো। তো তনুশ্রীকে একটুখানি খাইয়ে দিই, আর ও খেতে চায় না, ও বলে নিজে নিজে খাবো। তো তনুশ্রীকে ভাত দিয়ে দিচ্ছি, তো একটু 2 গ্লাস মতন আমি খাইয়ে দিচ্ছি, তারপরে ও নিজেই খেয়েছে। তো ও আমি খাইয়ে দিতে চাই, তনুশ্রী খেতে চায় না, ও নিজে খেতে বেশি ভালোবাসে। তো মাখিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। তো চলো এখন এই দেখো 1-2 গ্লাস খাইয়ে দেবো, দিয়ে ও বলবে আমি নিজেই খাবো, আমাকে খাওয়াতে দেবে না। তো এই দেখো, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমরাও এখন খেয়ে নেবো। তো ওর খাওয়া পছন্দ হয় না, দেখতেই পাচ্ছ। তো এই দেখো আমরা দুজন চলে এসেছি নিচে, শুয়ে পড়েছি এখন দুপুরবেলায়, একটু খানিক্ষণ শোবো। আর তনুশ্রী তো ঘুমায় না, কখন উঠে চলে যাবে তা আমি জানি না, আমাকে ঘুম পাড়িয়ে দেয়, দিয়ে উঠে চলে যায়। তো ছাদ থেকে চলে এলাম, ছাদে হাওয়া দিচ্ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি, দিয়ে চলে এসেছি নিচে। তো এখন একটু খেয়ে থাকবো, আর এই ছেলেটা বদমাশি করছে, দেখো আমাকে ঘুম পাড়িয়ে দেবে, দিয়ে উঠে চলে যাবে খেলতে। তো চলো এখন একটুখানি ঘুমিয়ে নিই, আবার পরে কথা বলছি, চলো। এই দেখো চশমাটা খোল, চশমাটা খোল, খাবে ভর। তো চলো আবার পরে বিকেলে দেখা করবো। গুড আফটারনুন বন্ধুরা, তো বিকেল হয়ে গেছে, আর আমি দেখো কাপড়গুলো তুলতে এসেছি ওপরে, আর গাছে জল দিলাম, আর জল দেওয়া হয়ে গেলো, কাপড়গুলো নিয়ে গিয়ে চা করবো গা। তো খুবই ঠান্ডা লাগছে, আমি টুপি টুপি সব কিছু বেঁধে দিয়েছি। তো চলো আমি তোমাদেরকে আমাদের গাছে গোলাপ ফুল দেখাই, গোলাপ ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে আর অনেক বড় বড় হয়েছে। তো চলো একবার তোমাদেরকে দেখাই ফুলগুলো, আর গাছে পুরো গাছে কুড়ি এসছে, পুরো কুড়িতে ভর্তি। একবার চলো তোমাদেরকে দেখাই আর কতটা বড় বড় গোলাপ হয়েছে, চলো।
তো দেখতেই পাচ্ছ গাছে খুব সুন্দরভাবে কুড়িতে গোটায় ভরে গেছে, আর ফুলগুলো এখন বেশ মোটা মোটা ফোটে। বর্ষার সময় যখন ফোটে তখন একটু ছোট ছোট থাকে, আর এখন বেশ অনেকটা বড় বড় হয়ে ফোটে। তো দেখতে খুব সুন্দর লাগছিল, সেই জন্য তোমাদেরকেও দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর পুরো গাছেই ফুলে ভর্তি এখন তো। আর দেখো বেগুন গাছগুলো তো বেশ ফল এসছে, কয়েকটা তুলে খাওয়া হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন অনেকগুলোই ফল এসছে, তো অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, আবার এটা অনেকদিন পরে দেখাচ্ছি। আর এই টমেটোগুলো কয়েকটা কয়েকটা করে ধরছে, আর একটা দুটো করে পাকছে। আর এই গাছগুলোতে সেরকমভাবে যেরকমভাবে কিনে নিয়ে এসেছিলাম সেরকমভাবে ফুলই ধরলো না। তো চলো এখন আমি কাপড়গুলোকে তুলে নিই, তারপর নিচে যাব, নিচে গিয়ে চা করব। আর তনুশ্রী ম্যাগি খাবে, তনুশ্রীকে ম্যাগি করে দেবো। তো কাপড়গুলো কয়েকটা শুকায়নি, তো সেগুলো থাকবে, আবার যখন সন্ধ্যা জ্বালতে আসবো তখন নিয়ে যাবো, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাবো। তো আমাকে তো বেশ ঠান্ডা লাগছিল, আর ঠান্ডা একটু পড়েও সবাই ছাদের উপরে তো হাওয়া দিচ্ছিল বলে আমি টুপি চাদর সব কিছুই গায়ে নিয়ে নিয়েছি। তো চলো এখন নিচে যাই আর চা করব আর ম্যাগি করব। তো তনুশ্রীকে এই দেখো ম্যাগি করে দিয়ে দিয়েছি, আর আমরাও চা খাওয়া হয়ে গেছে, আর তনুশ্রী এই দেখো ম্যাগি খাচ্ছে। এই ম্যাগি খেতে কে কে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আর আমাকে তো খুবই ভালো লাগে। তো আমি করে আগে দু চামচ খেয়ে নিয়েছি, আর তারপরে তনুশ্রী খাচ্ছে এই দেখো, আর তনুশ্রী দেখছে কার্টুন। আর এই কার্টুনটা কে কে দেখতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলো, কারণ এটা দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ এর মধ্যে যে বাচ্চা মেয়েটা থাকে মশা তাকে খুবই ভালো লাগে। তো চলো, আর এ হচ্ছে বেয়ার, এই দেখো মশা চলে এসছে। তো কে কে দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো বলো। তো আমাকে তো এই কার্টুনটা দেখতে খুবই ভালো লাগে, এই দেখো তনুশ্রী তো প্রায় এটা লাগিয়ে বসে থাকে, আর আমিও তনুশ্রীর সঙ্গে দেখতে বসে যাই। তো এই দেখো তনুশ্রী এখন কার্টুন দেখছে আর টিভির দিকে হাঁ করে তাকিয়ে থাকছে। দেখো তনুশ্রী এখন ম্যাগি খেয়ে নেয়, আর আমাদেরও চা খাওয়া হয়ে গেছে। এই দেখো চায়ের কাপগুলো এখন ধুয়ে নেবো, আর এই বাটির মধ্যেই ম্যাগি করে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো তনুর এখন ছুটি চলছে, সেই ছুটিতে সব কিছুর প্রজেক্ট দিয়েছে সব সাবজেক্টের। তো আজকে করছি হচ্ছে কম্পিউটার, মানে কালকে অর্ধেক করে রেখেছি আর আজকে অর্ধেক করছি। তো চলো এখন প্রজেক্ট করি। ওটা বিছানাতে খেলা ফাঁসিতে ভর্তি গুটিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এই দেখো তনুশ্রী এখনও পড়তে বসেনি, তনুর ম্যাগি খাওয়া হয়েছে অনেকক্ষণ আগে, তো আমার সন্ধে জ্বালাও হয়ে গেছে। তো এখন এসেছি তনুর প্রজেক্ট করে দেওয়ার জন্য। তো তনুর স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে করতে সব বিষয়ে, তো একটা হয়েছে, এখনও তিনটে চারটে বাকি আছে। তো আজকে করছে হচ্ছি, মানে কালকে করেছি কম্পিউটার, অর্ধেক করা হয়েছে আর আজকে অর্ধেক করবো। তো চলো। তো একটা কথা কি বলতো, যে স্কুলে এমন এমন প্রজেক্ট দেয় যে বাচ্চারা তো করতেই পারবে না, অথচ মাদেরও করতে অনেক কষ্ট হয়। আর দেখো তনুশ্রী কী করছে, তনুশ্রী এখন চেয়ারে বসে বক্তৃতা দিতে লেগেছিলো, উল্টাপাল্টা বকছিল বলে সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি। তো এমনই প্রজেক্ট দেয় যে বাচ্চারা করতেই পারবে না, সে গার্জেন দিকেই করে দিতে হবে। তো এমন প্রজেক্ট দেওয়ার কোনো মানেই হয় না, যাতে বাচ্চারা করতে পারে সেরকম প্রজেক্ট মানে স্কুলে মাস্টাররা দিতে পারে। তো যাচ্ছে তাই, মানে সব কিছুই মা দিকে করে দিতে হয়, এমনই মানে হোমওয়ার্ক দেবে, এমনই তোমার প্রজেক্ট দেবে, করতে সব কিছুই মাদেরকে করে দিতে হয়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো টাটা।